ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের দশম বর্ষপূর্তি ও এ কে এমএমসি দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আওয়ামী লীগের শিকড় জনগণের অনেক গভীরে তাই কোনো চাপের কাছে এই দল নতি স্বীকার করবে না কোনো সমস্যা থাকলে দেশে বসেই সমাধানের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি দুই লাখ তিরিশ লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছে দুটি প্রতিষ্ঠান এটা কি তারা পারে এটা কি কোনো প্রয়োজন আছে সব আন্দোলন ব্যর্থ এখন কমপ্লেনই তাদের বুঝি বাংলাদেশ কি পাকিস্তান বাংলাদেশ কি সবচেয়ে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া আমাদের গণভীত অনেক শক্তিশালী আজকে আমাদেরকে চাপ দিতে পারে বাংলাদেশের জনগণ অন্য কারো চাপের কাছে আমরা নতি শিকার করব এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ বলেন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েই বিএনপি আজ লবিস্ট নিয়োগ করছে যে দলের প্রতি শতকরা শিশুটি মানুষের সমর্থন সেই দল পরাজিত হবে তার কাছে যার প্রতি শতকরা পাঁচ ভাগ মানুষের সমর্থন নাই তার কাছে পরাজিত হবে বিএনপি জনগণের উপর আস্থাশীল না বলেই তারা এখন বিদেশি ষড়যন্ত্রের বিদেশির কাছে ধর্ণা দিচ্ছেন কোন দলের জন্য নির্বাচন থেমে থাকবে না তাই প্রস্তুতি হিসেবে জনগণের কাতারে যাওয়ারও আহ্বান জানান হানিফ উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা